কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে দলের প্রবীণ কর্মীদের সংবর্ধনা দেওয়া হলো ভাঙ্গারপাড়ে। শুক্রবার বিকেল চারটায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ভাঙ্গারপাড়, দক্ষিণ ভাঙ্গারপাড়, বেওয়ারপাড়, উত্তর ভাঙ্গারপাড়, দিশপুর সহ বিভিন্ন অঞ্চলের প্রাক্তন কংগ্রেস কর্মীদের ডেকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন সোনাপুর এমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ত্রিশিৎ সেন। বলেন, সত্য কথা বললেই শাসক দল চক্রান্ত করে জেলে পাঠিয়ে দেয়। হিন্দু মুসলিম ঐক্যই বাঁচাতে পারে এই দেশকে। হিন্দু শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জননী ও জন্মভূমি সব থেকে শ্রেষ্ঠ। একইভাবে ইসলাম ধর্মও বলেছে, দেশপ্রেম ইমানের অঙ্গ। এ দেশের মানুষকে দেশপ্রেম নতুন করে শেখাতে হবে না। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কংগ্রেস দলকে এগিয়ে নিতে ঐক্যের ডাক দেন ত্রিশিৎ। এছাড়াও বক্তব্য রাখেন বড়খলা ব্লক কংগ্রেসের সভাপতি সালে আহমেদ লস্কর, ভাঙ্গারপাড় জিপির এপি সদস্যার প্রতিনিধি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গারপাড় মণ্ডল সভাপতি আফতার উদ্দিন তালুকদার, রাজুল হক বড়ভূইয়া, ইনাম উদ্দিন, ফারুক আহমেদ বড়ভূইয়া, হুসেন আহমেদ বড়ভূইয়া প্রমুখ। সংবর্ধিত কংগ্রেস কর্মীদের হাতে মানপত্র তুলে দেন ত্রিশিৎ সেন, তফজ্জুল আলী বড়ভূইয়া, নাসির উদ্দিন বড়ভূইয়া, হাজির আসদ্দর আলী বড়ভূইয়া, হাজি আসদ আলী, হাজির তসিন আলী ও মুজাম্মিল আলী তালুকদার। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। কংগ্রেস আবার আগের মতো জাগিয়ে উঠতো সব তরুণ তরুণী বিভিন্ন সংগঠন নিয়ে। সত্যিকারের দুর্দিন যা দুঃখ হয়ে গড় হইয়া বিয়া দেশের হাল দেখি না। অত কিছু দিন আগে আমরা স্বাধীনতার পরীক্ষায় বলি, দেশপ্রেমর পরীক্ষা হইল না, দেশপ্রেমর পরীক্ষা কিতা হইত, জাতীয় পতাকা তোলা হইত, লাখ লাখ জাতীয় পতাকা কই আছে, এটা হয়তো কেউ দেই না, বাচ্চারার ফাঁকানা পরিষ্কার করলে এটা আজকে জাতীয় পতাকা এটা ভুলুণ্ডিত হয়। জাতীয় পতাকা বলে জাতির পরিচয়, আমরার পরিচয়, আমরার গৌরব, ভালো জিনিস ছোটতা কি পাঠশালা থাকি, আমরা স্বাধীনতা দিব, প্রজাতন্ত্র দিবিতা করছি। এই যে তুরজুর করিয়া গিয়া বাহুল্য করিয়া একবারে মর্যাদা নষ্ট করা হয়েছে, আমরা পরিচয় আমরা জাতীয় পতাকা, দেশপ্রেম লাগে আর এক পরীক্ষা লাগে। আমরা শাস্ত্রে আছে, জননী জন্মভূমি স্বর্গাদবি করি হয়েছি, জননী এবং জন্মভূমি স্বর্গ থাকি শ্রেষ্ঠ। আর ইসলাম ধর্মে আমি পড়িছি, দেশপ্রেম ইমানের অঙ্গ, এরপরে আর দেশপ্রেমের পরীক্ষা চলে না। তবু হইছে, বলা হইছে, আমরা তো সহযোগিতা করছি, আমরা সহযোগিতা করছি, স্বাধীনতা যারা আনলো তারার খবর নাই। আজকে সবচেয়ে বেশি দরকার আমরা, অন্তত আমরা খাসার দিলা বা আমরা এতদিন চলো, আমরা বাচ্চারা বুঝানি যে স্বাধীনতা আন্দোলনের খারাপ অংশগ্রহণ করছি এই অঞ্চল তো আছে। বুড়ি বাইল ঐতিহ্য সারা খাসার বাদ দিলাম, বড়ার বাদ দিলাম, বড় কলার যে ঐতিহ্য আজ থেকে 30-35 বছর আগে আসামের প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের নেতা বরং আলতাভূষণ মজুমদারে গরমা দায় স্কুলের মিটিং কইছিলাম, বড় কলারটা খুদে ভারতবর্ষ কইছিল, বড় কলায় হরুমরু ভারতবর্ষ, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব বসবাস করে, কিন্তু ঐক্যের সহিত সংগতির সহিত প্রীতির সহিত আমরা প্রীতি যাতে আমরা সম্পর্ক যাতে চিরদিন বোধহয় থাকে ও কামনা করিয়া, আর আমরা বাচ্চা কাচ্চারে যাতে আপনারা সবসময় দেখেন তারা আপনারা লোকে থাকেন ও আবেদন রাখিয়া আমার এই গরিবর জনতা আপনারা আওয়ায় আপনারা প্রতি কৃতজ্ঞতা শুনছি থাকিয়া এবং সমাজ ব্যবস্থারে সুন্দরভাবে রাখার যে প্রচেষ্টা চালাইয়া গেছে, আর এরারে আজকে কংগ্রেসের তরফ থেকে একটা অভিনন্দন বার্তা আমরা ব্লক কংগ্রেসের তরফ থেকে তুলিয়া দিয়ে আসব, ত্রমণ্ডল কংগ্রেস আজকে আমরা পাইছি আমরা স্যার আমরা অত্যন্ত প্রবীণ এবং শ্রদ্ধেয় জানে আমরা সব জিনিসও পাইছি, সমাজের সব সাজও পাইছি,
যে কোনো সমস্যা দেখা দিলে আমরা দেখছি আমরা কৃষি স্যার বা আর একজন আসলে যে মারা গেছেন নাম আমরা শুনেছি এরা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমরা আমরা এই সমাজ ইন্টিগ্রিটিরে বজায় রাখতে গিয়া এরা বহু বড় অবদান আছে। আজকে আমরা তার কাছে আইছি, শ্রদ্ধেয় শীত বাবুর কাছে আমরা আইছি, তাহলে আমরা অভিনন্দন পত্রটা তুলিয়া দিব। আপনারা সব ডাকবা আমরা